আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে লেক ডিস্ট্রিক্টে আসার তৃতীয় দিন আমাদের। তো এখন সকাল, সকালে নাস্তা করে নিচ্ছি আমরা। তো সকালে নাস্তায় আমি প্যানকেক বানিয়েছি। আপনারা হয়তো কেউ ভাববেন যে হলিডেতে এসেও আমি রান্নাবান্নায় ব্যস্ত, আসলে তা না। সকালে নাস্তায় জাস্ট প্যানকেকটা বানিয়েছি, খুবই সহজ, ইজিলি এটা বানানো যায়। আর সত্যি বলতে যেহেতু আমরা বাইরে খাবার দাবার তেমন পছন্দ করি না, তাই আমি প্রেফার করি আমার নিজের হাতে নাস্তা বা লাঞ্চ ডিনার এগুলো বানাতে আমার পরিবারের জন্য। আর বাচ্চারাও দেখা যায় খাবার দাবারে খুবই ফাসি, বাইরে থেকে হয়তো ওরা করবো বা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো, ওদের মনের মতো না হলে বা ওদের টেস্ট অনুযায়ী না হলে ওরা খাবে না। যাই হোক, সকালে নাস্তা শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম সুইমিংয়ের উদ্দেশ্যে। তো সুইমিং করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি রেডি হয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি। আজকে সারাদিনই অনেক বেশি ব্যস্ত ছিলাম, ওই জন্য আর ভিডিও তেমন একটা করা হয়নি। তো এখন খুব সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি, আর লেক ডিস্ট্রিক্টের ভিউ অসম্ভব সুন্দর। তো গাড়িতে বসে বসে আমরা ভিউ এনজয় করছিলাম, যেদিকে তাকাচ্ছিলাম শুধু প্রকৃতির সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, মানে ছবির মতো। আমার এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল বাড়ি কিনে এখানে মুভ হয়ে যাই। তো এদিকে খুবই সুন্দর লেক, মাউন্টেন, স্কাই, সব কিছু মিলেমিশে একাকার। তো ভিডিও দেখতে থাকুন, সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর স্পট আপনাদেরকে দেখাবো, যেটা লেক ডিস্ট্রিক্টে আসলে কোনোভাবেই মিস করার না। তো এখানে বোট রাইডিং, বোট অ্যাক্টিভিটি ওইগুলো হচ্ছে। তো এগুলো আসলে আগে থেকে বুক করতে হয়, সাথে সাথে এসে আপনি কিছুই পাবেন না। সময় থাকলে আমরা এই অ্যাক্টিভিটিগুলো করবো ইনশাআল্লাহ। আমরা আছি লেকল্যান্ডে। লেকল্যান্ডে কিছু চমৎকার জায়গা আছে যেটা না দেখলেই না। সো এখন আমরা চলে যাচ্ছি রাইডাল কেভ দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথে এই সুন্দর দৃশ্য চোখে পড়ল, গাড়ি থামিয়ে কিছুক্ষণ এই দৃশ্য আমি উপভোগ করলাম। এত সুন্দর লাগছিল, মেঘ, পাহাড়, লেক সব কিছু মনে হচ্ছিল যে মিলিয়ে মিশে একাকার। যেহেতু বিকেলবেলা তাই সব কিছুই একটু কোয়েট, নীরব, যা লন্ডন শহরে একদমই দেখা যায় না। আমরা যেহেতু লন্ডনে থাকি, সবসময় মানুষের ভিড়, গাড়ি, বিল্ডিং, মানে নেচার জিনিসটা খুব কম আছে। ইংল্যান্ডের সব জায়গায় প্রকৃতির সৌন্দর্য পাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় লেক ডিস্ট্রিক্ট, ওয়েলস, স্কটল্যান্ড এই জায়গাগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য একটু বেশি। এর মধ্যে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি, গাড়ি পার্ক করলাম। তো এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে পাহাড়ের উপর উঠবো, এরপর কেভ দেখবো, মানে গুহা আর কি, আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। আর খুবই সুন্দর, স্নিগ্ধ সব কিছু, আমার এত বেশি ভালো লাগছিল, যদিও ওয়েদারটা ছিল গ্লুমি। আর লেক ডিস্ট্রিক্টের ওয়েদার নাকি সবসময় এরকম থাকে, ক্লাউডি, রেইনি, গুমি, যেহেতু পাহাড়ি এলাকা। আমি আসলে হাঁটছিলাম আর চারদিকে তাকিয়ে দেখছিলাম, মানে এত সুন্দর ক্যামেরা বা ভিডিওতে এর সৌন্দর্য এতটা জাস্টিফাই করছে না সত্যি বলতে। বাস্তবে নিজের চোখে দেখাটা আরও সুন্দর। আমি বলবো যারা লন্ডনে আছেন, অবশ্যই লেক ডিস্ট্রিক্ট আপনারা ভিজিট করার চেষ্টা করবেন, কারণ এর সৌন্দর্য মুখে বলার মতো না। মানে আলহামদুলিল্লাহ এত এত সুন্দর একটা জায়গা দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, খুবই সুন্দর। চারদিকে মহান আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য, খুবই ভালো লাগছিল, আমরা সবাই অনেক উপভোগ করছিলাম। লেক ডিস্ট্রিক্টে আসার প্ল্যান কয়েক বছর থেকেই করছিলাম, বাট লং জার্নি ওই জন্য আসলে ওইভাবে সাহস করছিলাম না। তো ফাইনালি আসলাম, ভালোই লাগছে আসলে। ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো আরও ভালো লাগতো, বেশ ঠান্ডা ছিল। আর লেক ডিস্ট্রিক্টে এরকমই ওয়েদার, আপনি যখনই আসবেন না কেন বৃষ্টি তো পাবেনই। হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ে অনেক উপরে উঠে গেছি, যাওয়ার পথে এরকম ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছিল, খুবই সুন্দর, কিউট। আসলে বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ে ওঠা চারটেখানি কথা না, ওরা তো সবাই টায়ার্ড। ওয়াফিক আর ওয়ারিদ পাহাড়ে ওঠা এনজয় করছিল, ওদের কোনো কমপ্লেন ছিল না। বাট আমার ওয়াহিব একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, পাশাপাশি একটু ভয়ও পাচ্ছিল, কারণ চারদিকে তো জঙ্গল। তো সব কিছু মিলে আসলে বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে উপরে উঠছিলাম। আর আয়ুব তো আমাদের কুলে কুলেই ছিল, কিছুক্ষণ আমি কুলে নিলাম, কিছুক্ষণ ওর বাবা, কিছুক্ষণ মেলিসা, এভাবে করেই আমরা আয়ুবকে পাহাড়ের উপর তুললাম।
তো এখানে খুবই সুন্দর একটা জায়গা দেখলাম, মানে এখানে উঠছিলাম আর ছবি তুলছিলাম, অনেক ছবি তুলেছি, ব্লগে আমি ছবি তেমন একটা শেয়ার করি না, ওই জন্য আর শেয়ার করতে পারলাম না। তবে খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, আমি সব জায়গার ভিডিও এইভাবে করতে পারিনি। হাঁটতে হাঁটতে প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে আমাদের গুহায় এসে পৌঁছাতে। সো ফাইনালি আমরা গুহায় এসে পৌঁছালাম, জীবনের এই প্রথম আমি গুহা দেখছি, কেভ। আমার বাচ্চারও মানে এর অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। দেখছিলাম আর আমার কেন জানি গা শিউরে উঠছিল, বেশিক্ষণ এখানে থাকতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কখন এখান থেকে আমি বের হব। চারদিকে মানে জঙ্গল টাইপের মনে হচ্ছিল, সাপ বা পোকামাকড় এগুলো যদি থাকে। আমি নেচার খুব পছন্দ করি, বাট এই জিনিসগুলো খুব ভয় করে, ওই যে পোকামাকড় সাপ বিচ্ছু এই টাইপের জিনিস, আর এখানে একটু জঙ্গল টাইপের ছিল, এই জন্য ভয় পাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো একটু সময় এখানে দাঁড়ানোর পরে এখন আমরা চলে যাচ্ছি আরও উপরে, মানে কেভের নিচের অংশটা একটু আগে আপনাদেরকে দেখালাম, এখন কেভের আরেকটা সাইড আপনাদেরকে দেখাবো। হাঁটতে হাঁটতে আমরা সবাই বেশ হাঁপিয়ে গিয়েছিলাম, ছোট ছোট বাচ্চা নিয়ে সহজ ছিল না ব্যাপারটা, অনেক উঁচু জায়গায় বেয়ে উঠতে হয়েছে, সেজন্য পায়ে ব্যথা করছিল, কারণ সবসময় তো আমরা এসব করে অভ্যস্ত না। তো একটু আগে আপনাদেরকে যে কেভ দেখিয়েছি ওইটার আরেকটা সাইড হচ্ছে এটা। তো কেভের এই সাইডটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে দেখলাম যে সিসিটিভির একটা নোটিশও আছে যে এখানে সিসিটিভি লাগানো। আমরা যখন কেভে গিয়েছিলাম তখন 2-4 জন মানুষ ছিলেন, কিন্তু একটু পরেই দেখা গেল 25-30 জন মানুষ একসঙ্গে এসেছেন। ওনারা কেভের ভেতরে গান করবেন, একো রেকর্ড করবেন। সো আমাদের জন্য এটা খুবই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল বলবো। আর ব্রিটিশ মানুষরা ব্যবহারের দিক দিয়ে এত নমনীয় ভদ্র হয়, তো আমাদেরকে বলেন আমরা চাইলে এখানে দাঁড়িয়ে ওনাদের গান বা একো রেকর্ড শুনতে পারি। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে এগুলো একটু ডিফিকাল্ট, আর জায়গাটাতে আমি বেশিক্ষণ থাকতেও যাচ্ছিলাম না, একটু অন্ধকার ছিল, স্যাঁতস্যাঁতে ছিল, টুপটুপ করে পানি পড়ছিল উপর থেকে, মনে হচ্ছিল সাউন্ডটা এখন আমার কানে বেজে উঠছে। আর এখানে খুবই সুন্দর ক্লিয়ার পানিতে ছোট ছোট মাছ, এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর আইয়ুব, ওয়াফিক, ওয়াহিব, ওয়ারিদ, ওরা তো এই ছোট ছোট মাছ দেখে খুবই খুশি, ধরতে চাচ্ছিল। তো আমি বললাম যে বাবা মাছ পানিতেই ভালো লাগে, এগুলো ধরার দরকার নাই। আর দেখছিলাম আর চিন্তা করছিলাম এই কেভটা কত শত বছর আগের, হয়তো আর অন্য এই জায়গাগুলো না দেখলে কেমন জানি লাগে। সো কেভের ভিতর থেকে বাহিরের যে প্রাকৃতিক দৃশ্য, জাস্ট ওয়াও, মানে তাকিয়ে মনে হবে যে সারাটা দিন আপনি কাটাতে পারবেন, এত সুন্দর, এত নেচার ভরা চারদিকে। মানে আমার জন্য বলবো খুবই পারফেক্ট একটা জায়গা ছিল, মেন্টালি ফিজিক্যালি মনে হয় যে খুব রিফ্রেশিং ফিল হয় আর কি। তো বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এই জায়গায় আসলে বুটস পরে আসলে খুব ভালো হয়, তো আমরা আসলে বুটস পরি নাই, দেখাচ্ছে নর্মাল যে ট্রেনার ওইগুলোই পরেছি, বাচ্চাদের জুতাও ভিজে গিয়েছিলো। সো এরপরে ওরা এই ভেজা জুতা নিয়ে হাঁটতে ওদের একটু কষ্টও হচ্ছিলো, কিন্তু এটা আমারই ভুল, আসলে আমি যদি বুটস নিয়ে আসতাম ভালো হতো, আর ওরা অনেক কমফোর্টেবল ফিল করতো। প্রথমে আমি ভেবেছিলাম বুটস নিয়ে আসবো, পরে কেন জানি আমার মাইন্ড চেঞ্জ করে ওদেরকে বললাম ট্রেনার পরতে। আস্তে আস্তে মানুষ জড়ো হচ্ছে, তো আমরা ভালো করে কেভটা দেখার পর আরেকটা সাইডে চলে গিয়েছিলাম, আর এই সুন্দর কেভের সন্ধান পেয়েছিলাম টিকটক থেকে। তো টিকটকে আমি সার্চ করছিলাম যে লেক ডিস্ট্রিক্টে কী কী দেখার মতো আছে। আসলে লেক ডিস্ট্রিক্টটা হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর একটা জায়গার মধ্যে পড়ে, তো এখানে দেখার মতো অনেক অনেক জায়গা আছে। সময় নিয়ে আসলে আর ওয়েদার ভালো থাকলে সব জায়গায় ঘোরা যায়, দেখা যায়, কিন্তু আমরা যেদিন লেক ডিস্ট্রিক্টে এসেছি ওই দিন থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, আমরা যাওয়ার দিন পর্যন্ত বৃষ্টি ছিল। তো আজকে আমরা যেদিন বের হয়েছি ওই দিন বৃষ্টিটা একটু কম ছিল, যেহেতু লেক ডিস্ট্রিক্ট প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, লেক, পাহাড় সব কিছু মিলে খুবই সুন্দর জায়গা। আর এই পাহাড়ি এলাকায় কিন্তু বৃষ্টিটাও একটু বেশি হয় অন্যান্য জায়গার তুলনায়। আমরা যখন লেক ডিস্ট্রিক্টে আসি বা আমরা যখন প্ল্যান করি লেক ডিস্ট্রিক্টে যাব, একদম সামারে আমরা যাই, অগাস্ট মাসে, তো আমাদের লন্ডনে কিন্তু একদম গরম সুন্দর ওয়েদার ছিল। তো আমরা মনে করেছি লেক ডিস্ট্রিক্টেও মনে হয় এরকম হবে, কিন্তু লেক ডিস্ট্রিক্টে যাওয়ার পরে দেখলাম যে না, বৃষ্টি মনে হচ্ছে লেক ডিস্ট্রিক্টে সময়ের আগেই অটাম চলে আসছে। তো যাই হোক, এখন আমরা বের হয়ে আবারও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, কারণ এই জায়গাগুলো কিন্তু সবসময় আমরা দেখতে পাই না। সো আমি চাচ্ছিলাম না একটা সেকেন্ডও মিস করতে।
তো এখানে বড় একটা পাথর দেখলাম, পাথরে অনেকে অনেকে নাম শাল লিখে গিয়েছেন। তো একটা নাম আর শাল খুব চোখে পড়লো, নামটা হচ্ছে লোরা, 1989 এটা লিখে গিয়েছেন। নাম আর শালটা দেখে মনে হলো আজ থেকে 34 বছর আগের এই লেখাটা, হয়তো ওই সময় উনি কিশোরী ছিলেন বা যুবতী ছিলেন, সময়ের সাথে সাথে আজকে হয়তো বৃদ্ধ হয়ে গেছেন, আমি আসলে জানি না। তবে আমি একটু ভাবুক প্রিয়, যে কোনো কিছু নিয়েই আমি ভাবনায় পড়ে যাই। তো এদিকে আমার ওয়াফিকও কিন্তু নামটা লিখতে চাচ্ছিল পাথরে, তো নামটা লিখলো। আর এখানে আমার ওয়ারিদও আসছে, ওয়াফিকও আসছে, মেলিসা, ওয়াহিব, আইয়ুব হচ্ছে নিচে, আমরা একটু উপরে উঠে গিয়েছিলাম তখন। তো ওরা ওদের বাবার সাথে ওইখানে ছোটো ছোটো স্টোন দিয়ে কী যেন বানাচ্ছে। এদিকে আমার তো পাহাড় লেক থেকে চোখে সরছিল না, কত যে ভিডিও ক্লিপস নিয়েছি এখানে, ব্লগে এত বেশি ক্লিপস অ্যাড করি নাই, তারপরে মনে হচ্ছিল যে অনেকগুলো ক্লিপস অ্যাড করেছি। আশা করি আপনারাও আমাদের সাথে এনজয় করেছেন ব্লগটি দেখে, আর অনেক অনেক ছবি তুলেছি। এখন আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটাও বেশ সুন্দর, আমরা বেশ কিছু সময় এখানে কাটিয়েছি, বাচ্চারা খেলাধুলা করছিল, আর একটু পরেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। পাহাড়ি এলাকা, চারদিকে গাছপালা, সব কিছু মিলে একটু ভয় করছিল। আর এখানে একটা গাছের গোড়া দেখলাম, সম্পূর্ণ গাছের গোড়াতে কিন্তু কয়েন গাঁথা হয়েছে, এটা দেখেও বেশ ভালো লাগলো। আসলে যে কোনো জায়গায় গেলেই আপনি একটা না একটা স্পেশাল কিছু দেখতে পারবেনই, বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল, ওরা খুব এনজয় করেছে। আমার ওয়াফিক, ওয়াহিব সবসময় চাইতো ওরা হাইকিং যাতে করে বা পাহাড় চড়বে, পাহাড়ে উঠবে, সো এবার ওদের আশাটা পূর্ণ হলো। তো যাওয়ার পথে এরকম ছোটো ছোটো ঝর্ণা ছিল, একটু জায়গা যাচ্ছিলাম, এরকম ছোটো ছোটো ঝর্ণা কী যে সুন্দর লাগছিল। এই সরু পথ দিয়ে আবারও আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়িটা যেখানে রেখেছি ওইখানে। তো আসার সময় তো 25 মিনিটের মতো লেগেছে, তখন আরও কষ্ট হয়েছিল যেহেতু পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয়েছে, আর এখন তো নিচের দিকে নামছি। তো যাওয়ার পথে বাচ্চারা বায়না ধরলো যে ওরা লেকের একদম কাছে যাবে, তো ওদের বায়না অনুযায়ী ওদেরকে নিয়ে গেলাম লেকের একদম কাছে। এখানে কোনো সিঁড়ি ছিল না, এরকম আঁকা বাঁকা সরু পথ ছিল, এই সরু পথ বেয়ে বেয়েই যেতে হচ্ছে। তো আমাদের হাতে কোনো লাঠি ছিল না বা হাইকিংয়ের জন্য যেই জিনিসপত্র থাকে ওইগুলো কোনো কিছুই ছিল না, সো একে অপরের হাত ধরে ধরে আমরা নিচের দিকে নামছিলাম। বেশ ভালো লাগছিল, কোনো কিছুর প্রেশার ছিল না, কোনো ব্যস্ততা নাই, এইটা করে ওইটা করতে হবে এরকম কোনো কিছু ছিল না, অনেক রিল্যাক্সভাবে সব কিছু করছিলাম। লেকে এসে দেখি যে কিউট কিউট হাঁস সাঁতার কাটছে, আর এটা দেখার পর বাচ্চারা তো খুবই খুশি, ওরা চাচ্ছিল হাঁসকে কিছু খাওয়াতে। আসলে আমি তো ওইরকম কোনো কিছু সাথে করে নিয়ে আসি নাই যে হাঁসকে দেওয়ার মতো। আর লেকের পানি কত সুন্দর ক্লিন ছিল, আরও যদি সময় থাকতো, মানে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই বেশিক্ষণ এই পাহাড়ি বা জঙ্গলের মধ্যে থাকতে যাচ্ছি না। আইবের হাতে ছিল চিপস, ওই চিপসটাই হাঁসকে দিচ্ছে খাওয়ার জন্য, আর হাঁসও খুব মজা করে খাচ্ছিল। বাচ্চারা হাঁসকে বা যে কোনো পশু পাখি খাওয়াতে এত বেশি পছন্দ করে। আমাদের বাসায় প্রায় স্ক্রোল আসে গার্ডেনে, কাঠবিড়ালি আর কি, আর কাঠবিড়ালিকে দেখার পরে বাচ্চারা পাগল হয়ে যায় ওদেরকে খাওয়ানোর জন্য। তো কাঠবিড়ালি আবার বাদাম খুব পছন্দ করে, চীনাবাদাম ওরা খায়, সো আমাদের বাসায় চীনাবাদাম থাকে কাঠবিড়ালিকে খাওয়ানোর জন্য। সো এই জিনিসগুলো ওরা খুব এনজয় করে, আমার কাছেও ভালো লাগে যে পশু পাখির প্রতি ওদের ভালোবাসা আছে। আসলে এই জায়গা থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকি, যদি সন্ধ্যা হতো না বা অন্ধকার না নামতো তাইলে হয়তো আরও কিছুক্ষণ এখানে থাকতাম, যেহেতু বাচ্চারা এনজয় করছিল। তো কি আর করা, যেতে তো হবেই। তো এখানে দেখলাম যে মানুষজনও তেমন নেই, ভয়ও লাগছিল নতুন একটা জায়গা। Bring it inside.
যাওয়ার পথে এখানে খুব সুন্দর একটা বাড়ি দেখলাম, এটা মনে হয় খামার বাড়ি, এত সুন্দর। এখানে হাঁস মুরগি বিভিন্ন ধরনের পশু পাখি ছিল, আর সাইডেই হচ্ছে লেক, একদম স্বপ্নের মতো একটা বাড়ি ছিল আর কি। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে যাব আমাদের ক্যারাভ্যানে। আলহামদুলিল্লাহ সপরিবারে খুব সুন্দর একটা দিন কাটালাম, হয়তো এই দিনটা আর কখনোই ফিরে আসবে না, তবে আজকের দিনে কী কী করেছি স্মৃতি হিসেবে সবসময় মনের মধ্যে থাকবে। তো ক্যারাভ্যানে আসার পর একটু সময় রেস্ট নিলাম, তো এখন আবারও রান্নাবান্নায় আমি লেগে পড়েছি, যেহেতু কয়েকদিন ধরে ভাত খাওয়া হয়নি। আর আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, দুই একদিন মিস গেলেই মনে হয় যে অনেক দিন হয়ে গেছে ভাত খাইনি। সো আজকে এদিকে চিকেন ভুনা, সাদা ভাত আর সার্ডিন দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, খাবারগুলো মুখে দিয়ে মনে হচ্ছিল অমৃত। যাই হোক, ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।